হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি প্রিয়তমা, যেই মুভিটি বাংলাদেশ এবং ভারতে খুব জনপ্রিয়তা লাভ করেছে। মুভিটি এমন কিছু রয়েছে যা দেখতে দেখতে আপনার মন ছুঁয়ে যাবে। মুভিটি অ্যাকশন দিয়ে শুরু হলো, মুভিটি আস্তে আস্তে প্রেমিক প্রেমিকার এক গভীর ভালোবাসার কাহিনী ফুটে উঠেছে। অবশেষে সেই ভালোবাসায় যেন কাল হয়ে দাঁড়ায় প্রেমিক প্রেমিকার দুজনের মৃত্যুর কারণ। হয়তো আপনি মুভিটি পুরোপুরি দেখে ফেলেছেন, কিন্তু আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আরেকবার, আপনার ভালো লাগবে। আজকে এক্সপ্লেন কেমন হতে যাচ্ছে কমেন্ট করে জানিয়ে রাখবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেন। মুভিটি শুরু হয় বিলিয়নের এন্ট্রি দিয়ে। সমুদ্রের বিচে এক লোক দৌড়ে পালাচ্ছিল, সেই লোকটিকে বর্ষা দিয়ে বিলিয়ন মেরে ফেলে। মুভির এই সিনটা প্রথমে দেখানো হয়। মুভির সিনটা ছিল কক্সবাজার, তারপরে মুভির সিনটা ঢাকায় নিয়ে আসা হয়। এইখানে মুভির অন্যতম ক্যারেক্টার নায়কের বড় ভাই হিসেবে অভিনয় করছেন সুজন। সুজন ভাইয়ের সাথে গরু ছাগলের হাট নিয়ে ঝামেলা হয় এলাকার কিছু মাস্তানদের সাথে। সুজন ভাইকে হাট ছেড়ে দিতে বললে সুজন ভাই বলে, আমি এক কাইকে লড়বো না এখান থেকে। তারপর সুজন ভাইকে ধাক্কা মেরে এইখানে আমাদের মুভির হিরো এন্টিনে, যাকে আমরা চিনি বাংলাদেশ এবং ভারতের সুপার ডুপার নায়ক সাকিব খান। তারপর আর কি, গুন্ডাদেরকে কয়েকটি স্টাইলে মেরে ভাগিয়ে দেয় আমাদের সাকিব খান। আমরা এই মুভির কিছু অ্যাকশন সিন এখানে দেখতে পাই। এই অ্যাকশন থেকে ডাইরেক্ট চলে যায় গানে। গানের সুরটা আমি একটু বলি, দেখি হয় কিনা। আল্লাহ তুমি করো একটু মেহরবানি, আল্লাহ তুমি করো একটু মেহরবানি, কবুল করো আমার কুরবানি। আমি জানি ইতিমধ্যে আমি গানকে দর্শন করে ফেলেছি, ভাই মাফ করে দিয়েন, কমেন্টটা তাও একটু জানিয়ে দিয়েন গানটা কেমন হয়েছে। গানের পরে আমাদেরকে নিয়ে যাওয়া হয় মুস্তাক, মুস্তাক আস্তে আস্তে ডাকে এবং কি বাড়ির ভিতরে আসতেছেন আমাদের এই মুভির অন্যতম ক্যারেক্টার নায়কের বাপজান। নামটা আমার মনে পড়ছে না, তবে বাংলা ছবি যারা দেখেছেন এই লোককে চিনেন না এমন হয়তো কেউ নাই। এইখানে বাবা ছেলেকে কিছু আদেশ নির্দেশ দিতে ছিল, যদিও শুধু মুভিতে নয় বাস্তবেও ছেলেদেরকে বাবারা এরম আদেশ নির্দেশ দিতে থাকে, কিন্তু চেইলাও সেই খুদু। যাই হোক, কিছু বকাচোকা খাওয়ার পর চিন্তা ভাবনা করে যাই হোক এইখান থেকে যাওয়া যাক। যাই হোক, এইখানে আমি পরিচয় করে দিই, এটা হচ্ছে নায়কের ভাতিজি, নায়কের ভাই যাকে আপনারা ইতিমধ্যে চিনে ফেলেছেন এবং কি নায়কের ভাবি, এই হচ্ছে তাদের পরিবার। নায়কের পরিবারে নায়কের ভাইয়ের ব্যবসা বাণিজ্য দিয়েই কিন্তু ফ্যামিলিটা চলে। সেই কারণে নায়ককে বলছিল যে কোনো একটা কাজে মন দিতে, নায়কের ভাই এবং ভাবি। এইখানে সুজন ভাই বলছিল আমার একটু জরুরি কাজে কক্সবাজার যেতে হবে। ব্যাপারটা নায়কের কাছে সন্দেহজনক মনে হলে তার ভাবিকে জিজ্ঞেস করায়, তার ভাবি বলে যে তোমার ভাইয়ের ম্যানেজার খুন হয়েছে, সেজন্য তোমার ভাইয়ের থানা পুলিশ করার জন্য কক্সবাজার যাওয়া লাগছে। আপনাদের কি মনে আছে মুভির শুরুর সিনটা, যে লোকটিকে মারা হয়েছিল সেই লোকটি ছিল সুজন ভাইয়ের ম্যানেজার, আর যে মেরেছিল সেই লোকটি ছিল সুজন ভাইয়ের ব্যবসায়িক পার্টনার। সুজন ভাইয়ের ব্যবসাটা ছিল মাছের ব্যবসা, আর এই ছিল তার পার্টনার, সেজন্যই সুজন ভাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে। সুজন ভাইয়ের পার্টনার সুজন ভাইয়ের ম্যানেজারকে কেন খুন করেছে সেটা কিছুক্ষণ পরই আপনারা জানতে পারবেন। সিন শিফট করে রাত্রে দুই বন্ধু খেলছিল, সেইখানে নিয়ে যাওয়া হয়। নায়কের বন্ধু নায়ককে বলছিল, দেখ তোকে একজন দেখছে, সে তোকে পাগলের মতো ভালোবাসে। নায়ক এইখানে একটু পার্ট শার্ট নিয়ে বলে, আরে না, আমার প্রেম হবে সিনেমার প্রেমের মতো, আমার প্রেমে এই হবে সেই হবে, এই নানানটা বলে আর কি। মানে আমাদের কাছে মেয়েরা প্রপোজ করলে যেমনটা হয় আর কি। যাই হোক, তার মন তার ইচ্ছা, তার স্বপ্ন তার স্বপ্নে, আমি বাধা দেওয়ার কি। ও একটা কথা বলতে ভুলে গেছি, এই যে মেয়েটা, মেয়েটাকে মনে রাখে, নেক্সট একটু কাজে লাগবে। এই সময় হঠাৎ করে নায়কের বাবা এসে কান্না করতে করতে বলে, আমার সুজন আর নাই। এই কথা বলে তিনি মেবি হার্ট অ্যাটাক করে বসেন। এইখান থেকে মুভির মুডটা ঘুরে যায়, এই দিক দিয়ে বাবাকে নিয়ে হাসপাতাল, অন্যদিকে বড় ভাইয়ের লাশ সামনে। মুভির সিনটা এখানে হৃদয়ে কাঁপানো ছিল, একদম মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেল, একসাথে দুজনের একই অবস্থা। এটাই ছিল মুভির সবচেয়ে বড় একটা হিট মোমেন্ট। তারপর নায়কের ভাবি উসমানকে ফোন দিয়েছে, মানে তার ভাইয়ের পার্টনারকে, তাকে ফোন দিয়ে বলছে, ভাই আপনি ফোনটা উঠাচ্ছেন না। উসমান বলতেছে, ভাবি আমি তো খুব ব্যবসায়ের চাপে থাকি, তারপর আবার সুজন ভাই মারা গেল রোড অ্যাক্সিডেন্টে, মনটা ভালো টিকছে না। ভাবি বলতেছিল, ভাইয়া কতটুকু ভালোবাসেন সুজন ভাইকে সেটা তো বুঝতেই পারছি, যেহেতু আপনি তার লাশটা নিয়ে আসতে পারছেন না, লাশটা পাঠিয়ে দিয়েছে। যাই হোক, এইখানে উসমানের কাছ থেকে কিছু টাকা চাচ্ছিল, যে আমার শ্বশুর অসুস্থ, কিছু টাকা দেন ভাই আমি চিকিৎসা করাই। উসমান বলছিল, ভাবি টাকা তো হঠাৎ করে দেওয়া যায় না, তারপর আমি কিছু টাকা পাঠিয়ে দেব না। যাই হোক, সিন শিফট করে সুজন ভাইয়ের কবরে পার নায়ককে দেখানো হয়। এইখানে নায়কের বন্ধু বলতেছিল, ভাই কিভাবে অল্প বয়সে রোড অ্যাক্সিডেন্টে চলে গেল। এইখানে সাকিব ভাই বলে, না এটা রোড অ্যাক্সিডেন্টে না, আমার ভাইকে কেউ মেরে ফেলেছে, কারণ আমি তার গলায় দাগ দেখতে পেয়েছি। অন্যদিকে বারবার ফোন দিচ্ছিল ভাবি উসমানের কাছে, উসমানকে বলছিল, ভাই ফোনটা ধরেন, সে বলছিল টাকা তুই দিয়ে দে, টাকা কি আমার গাছ লাগানো আছে, এই সেই বলে বলছে নাম্বারটা ব্লক করে দে। তারপর ভাবি বলে আমাকে কক্সবাজার যেতে হবে, নয়তো উসমান টাকা দিবে না।
তো কথা মতো কক্সবাজার চলে যায়, কিন্তু কক্সবাজার থেকে ফেরার সময় বাবির গালে দাগ। সেই দাগটা দেখে নায়ক বলতেছে যে এইখানে দাগ কিসের, তখন বললো যে উসমান মেরেছে। এবার নায়ক বলে তাহলে ঠিক আছে, উসমানের কাছ থেকে টাকা কিভাবে আনতে হয় সেটা আমি দেখব। এইখানে নায়ক এবং বিলিয়ন মুখামুখি। এইখানে নায়ক কিন্তু সেই পাট পুটে বিলিয়নের সামনে এসে কিছু কথাবার্তা বলার পরে ধুমধাম মারামারি লেগে পড়ে। তারপরে আর কি অ্যাকশন দেখতে পায়। এইখানে কিন্তু উসমানরা সেই পরিমাণ ধোলাই করে নায়ক উসমানকে বলে আমার সব টাকা দিয়ে দিবি, নয়তো তোর খবর আছে। সেইখান থেকে মারামারি করার পর পুলিশ স্টেশনে এসে বলে যে উসমান আমার টাকা দিচ্ছে না, আমার ভাই তার সাথে ব্যবসা করতো, তারপর সে টাকা আমাকে আর দিচ্ছে না, আমার ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু অফিসার বলে যে আমি কিছু করতে পারবো না, সেইখানে আমার কিছু করার নাই, কারণ উসমান অনেক ভয়ঙ্কর। সে বলে তাহলে আমি কি করবো, আমার টাকা কি পাবো না? তখন বললেন না, একজন আছে, সে সাবেক চেয়ারম্যান, তার কাছে যাইলে হয়তো একটা ফয়সালা হতে পারে। তারপর সেই পুলিশ অফিসারের কাছ থেকে ঠিকানা নিয়ে চলে আসে সাবেক চেয়ারম্যানের বাসায়। এইখানে আমাদের মুভির অন্যতম ক্যারেক্টার মানে হিরোইন, যার জন্য অপেক্ষা করছিলেন আপনিও এতক্ষণ। আচ্ছা, আমার কথা হচ্ছে তিনি ঠিকানা দিয়েছেন চেয়ারম্যানের বাড়ির। এইখানে তো একটা পুকুর পার নাকি নদীর পার দেখা যাচ্ছে, ঘুরি উড়াচ্ছে একটা মেয়ে, এইখানে কে লেগে আসলো উনি? এটাই কি তাহলে মুভি? যেমন চাই তাই করবে, বাড়ির ঠিকানা এসে পুকুর পার দাঁড়াবে? যাই হোক, তাদের মুভি তাদের মন, সেইখানে আর আমি কথার বলার কে? যাই হোক, এইখানে নায়কের সাথে নায়িকার পরিচয় উল্টাপাল্টা ইংলিশে নায়ক আমার খুব দরকার আছে। তারপর নায়িকা বললো উনি বাসায় নেই, উনি ঢাকা গেছে বাজার করতে। এইখানে মজার কিছু কথাবার্তা হয়, নায়িকার ইংলিশটা ছিল ভুলভাল উল্টা পাল্টা, সেক্ষেত্রে খুব মজা হয়। তারপরে নায়িকা বলে ইয়েস্টারডে আসেন, উনি ইয়েস্টারডে আসবে, আপনারা বুঝতে পারছেন ইয়েস্টারডে মানে কি, মানে আগামীকাল। কিন্তু কিছুক্ষণ পরে যখন নাকি ঘরের ভিতরে যায়, তখন দেখা যাচ্ছে যে চেয়ারম্যান সাহেব তো বাড়ি দিয়েছিল, সে ইচ্ছা করে মিথ্যা কথা বলেছে। তারপর সে ইয়েস্টারডে তে নায়ক আসে, কিন্তু তখনও বলে যে উনি ঢাকায় আবার চলে গেছে, নয় ছয় বুঝ দিয়ে সে কথাটাই বলে। তারপর নায়ক তৃতীয়বারের মতো তৃতীয় দিন ওরার বাসায় চলে। তখন তিনি আবার ঘুরাতে চেয়েছিল, কিন্তু তখন নায়ক রাগ করে অনেক কিছু কথাবার্তা বলে যে আমার খুব ইম্পর্টেন্ট এই সিয়াগর বাগর। কিন্তু সেদিন সত্যি কিন্তু চেয়ারম্যান সাহেব ঢাকা চলে গিয়েছিল। তারপর তিনি বলেন আচ্ছা ঠিক আছে, আপনি সন্ধ্যায় আসেন, সন্ধ্যার সময় আমি বাবাকে নিয়ে আসবো। তারপর তিনি বাবাকে ফোন দিয়ে বলে তুমি যদি আজকে না আসো তাহলে কিন্তু আমি অন্য নদীতে ঝাঁপ দেব, এই আর কি। তারপর আর কি সেই বাবার কথা মতো আসে এবং কি দেখা হয় নায়কের কাছে, এবং এই মুটুকে বলছিল সে আমার বাড়িতে থাকবে, সেই ব্যবস্থা কর। তারপর আর কি মুটু সেই কাজে লেগে পড়ে, নয় ছয় বুঝিয়ে চেয়ারম্যান সাহেবকে রাজি করে যে সে এই বাড়িতেই থাকবে। এখন নায়কও খুশি, নায়িকাও খুশি, এবং কি মুটুও খুশি, কারণ মুটুর রাত্রে খাবার বন্ধ ছিল। এইখান দিয়ে বাবি ফোন দিয়েছিল কি অবস্থা জানার জন্য। তিনি বলছে শীঘ্রই চলে আসবো বাবি টাকা নিয়ে, তুমি চিন্তা করো না, আমি শীঘ্রই চলে আসবো, বাবাকে চিকিৎসা করাবো। এইখান দিয়ে নায়িকা তো খুবই টেনশনে, কারণ নায়কের মনে কষ্ট দিয়েছে, সে তার জন্য ক্ষমা চাইতে গেছে, সে এখানে বসে নিজে ছুটি হতে চায় না, আবার ক্ষমাও চাইতে চায়, এরকম একটা ব্যাপার স্যাপার ঘটে গেল এইখানে। তারপর আর কি জেলাও সেই কদু অনেকক্ষণ আলাপ টালাপ করে ক্ষমা টমা চেয়ে এখন নায়িকাও খুশি, নায়কও খুশি, সো মুটুও খুশি, কারণ কি মুটু নায়িকা যদি খুশি থাকে তখন মুটুর পেটে বেশি বেশি খাবার যায়, সেই জন্য মুটুও খুশি। তারপর আর কি দুজনে খুশিতে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখেছে নায়ক নায়িকাকে, এবং কি তাদের ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছিল যেটা আমি দেখতে পেয়েছি। তারপর নায়ক ঘুড়ি উড়াতে জানে না, নায়িকা ঘুড়ি উড়ানি শিখিয়ে দিয়েছে নায়ককে, সে এখন মনের আনন্দে ঘুড়ি উড়াচ্ছে। তারপর সাগরে কতক্ষণ ফালাফালি করে দুজনে আনন্দের সহিত বাড়িতে চলে গেল। পরের দিন সকালে সেই বিচারটা বসে, এখানে উসমান এবং নায়ক দুজনে আছে, এবং কি চেয়ারম্যানের সাহেব সে বিচারটা করতেছিল। এইখানে বিচারটা আসলে কেমন হতেছিল সেটা আমি একটু বলি। আপনার এলাকায় যদি আপনি মেম্বারকে ডাকেন, এক এলাকারই বিচার যদি থাকে তখন কি হবে ব্যাপারটা বুঝতে পারছেন? মেম্বার এই দিকেও যেতে পারবে না, ওই দিকেও যেতে পারবে না, এইখানে সেই বিচারটা হচ্ছিল আর কি। নায়ক তো বিচার দেখে অবাক হচ্ছিল, সেভাবে 3 কোটি টাকা, তাকে এখন 5 লাখ টাকা দেওয়া হচ্ছে আর প্রতি মাসে সে 3 লাখ টাকা করে দেবে। নায়ক বলতেছিল এই টাকাকে আমি কত বছরে নেব। চেয়ারম্যান সাহেবকে এই কথা জিজ্ঞেস করা হলে চেয়ারম্যান সাহেব খেজুর গাছের সাথে তুলনা করে একটি উদাহরণ দিয়ে নায়ককে নয় ছয় বুঝিয়ে দেয়। কিন্তু নায়কের বুঝতে বাকি রইল না এইটা তাদেরই চাল। যারা এতক্ষণ মুভি এক্সপ্লেনটা দেখতেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরে ভাই, আমি ফার্স্ট টাইম মুভি এক্সপ্লেন করতেছি, জানি না কতটুকু আপনাদেরকে বুঝাতে পেরেছি, তবে এইটুকু বুঝতে পেরেছি আমার অনেক জায়গায় অনেক বোঝানোর ভুল আছে। তবে নেক্সট টাইম আপনারা যদি আমার মুভি এক্সপ্লেন ভালোবাসেন তাহলে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। আমি দীর্ঘ
দীর্ঘদিন যাবত মুভি এক্সপ্লেন দেখে আসছিলাম। আসলে মুভি এক্সপ্লেন করতে যে কতটুকু পরিশ্রম আমি এই মুভিটা এক্সপ্লেন করতে যায় বুঝতে পেরেছি। যদিও এটা বাংলা মুভি ছিল, পুরো মুভিটা এক্সপ্লেন করে আমি আপনাদেরকে দেখাতাম, কিন্তু আমার ধৈর্য শক্তি আর কাজ করতেছিল না। যদিও আমার ফার্স্ট টাইম এই মুভিটা এক্সপ্লেন, সেজন্য আমি অর্ধেক মুভি এক্সপ্লেন করে ক্লান্ত হয়ে গেছি। কিন্তু ক্লান্ত ক্লান্ত থাকবে না যদি আপনারা আমাকে ভালো সাড়া দেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যদি আমার পাশে থাকেন, তাহলে দ্বিতীয়বার এই মুভিটা এক্সপ্লেন করব পরের টুকু। অর্ধেক মুভি এক্সপ্লেন করে যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি, মাফ করে দিয়েন আর কমেন্ট করে জানান যে আপনারা কি পরের টুকু দেখতে চান কিনা। যদি আপনারা পরের টুকু এক্সপ্লেন দেখতে চান তো অতি শীঘ্রই আমি আপনাদেরকে পরের টুকু এক্সপ্লেন করে দিব, মানে দ্বিতীয় পার্ট আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।